মোটরসাইকেলের যখন তেল অন আর অফ আর একটা আছে রিজার্ভ তাই না সুইচ তেলের যেটা জি অন এর তেল যখন শেষ হয়ে যাবে তাহলে আপনাকে কি করতে রিজার্ভের তেল যদি আপনার শেষ হয়ে যায় বা অন এর তেল যখন শেষ হয়ে যায় তখন আমরা কি করি রিজার্ভের দিকে ঘুরিয়ে দিই তার মানে অন এর তেল শেষ হওয়ার পরেও রিজার্ভে কিছু তেল থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী বানিয়েছি তার নাম উট এ মরুভূমিতে চলে কল নেই কূপের ব্যবস্থা নেই পুকুরের ব্যবস্থা নেই সচরাচর পানির ব্যবস্থা নেই এই জন্য ও যখন পানি পান করে একসঙ্গে বেশি করে পানি তার ভিতরের স্টক রুমে জমা করে রাখে অনেকজন উটের পিঠের ওই বড় উঁচু জায়গাটাকে দেখে বলে ওটা আলীর কবর অনেকজন বলে না যে আপনাকে বলবে আপনি ডাইরেক্ট বলে দিবেন না আলীর নয় ওটা তোমার দাদুর বাপের কবর আর কি বলবেন ও গরু কিছুই বোঝে না আরে ওর পিঠে ওটা পানির স্টক রুম তুকিমুস সালাতিল মাকতুবাতা তিন নম্বরে শোনো তুমি জান্নাতে যেতে চাইছো তোমার তিন নম্বরের কারণ ফরজ সালাত ছেড়ে দিও না ফরজ সালাত কি করো ছেড়ে দিও না আর যাকাত অবশ্যই নিসাবের মধ্যে চলে এলে দিয়ে দিও আতাউজ্জাল বাইত মক্কা থেকে যাওয়া আসার মতো টাকা যদি তাকে একবার হজ করে নিও ছেলেটা যাবার সময় আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আমি এর বেশিও কমও না কমও করব না আমি জান্নাতে যাব অবশ্যই তুমি জান্নাত চলে যাবে আরে জান্নাতে যেতে গেলে বড় বড় আমল বলে দিলাম কটা পাঁচটা এক সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করবেন দুই শিরক করবেন না ফরজ সালাত ছাড়বেন না যাকাতের আওতায় চলে এলে মালের যাকাত দিয়ে দেন হজ করার মতো টাকা পয়সা থাকলে অবশ্যই আপনি হজ করে নেন ইনশাআল্লাহ বলে আজিজ জান্নাত হয়ে যাবে চলুন এবারে আমি এই দুটো একটা কোরআনের আয়াত এবং একটা হাদিস এই দুটোকে এক জায়গায় করে দিয়ে এবার একটা কথা বলছি কথা কি যারা এই দুটো জিনিস মানবেন না তারা কেমন যদি এইটা বলি বক্তব্য শেষ করে দেব তারা কেমন এটা বলে দিই এতক্ষণ কোরআনের আয়াত বললাম যদি আপনি না মানেন জি হাদিস যেটা বললাম এটা যদি আপনি না মানেন তাহলে আপনি কেমন লোক এবার আমি দুটো একটা প্রাণীর নাম বলছি খুব মন দিয়ে শুনুন পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম কুকুর সবাই জানেন এটা চেনেন এর আবার অনেক কোয়ালিটি আছে কিছু ভিআইপি কুকুর আছে যারা চাকরি করে সরকারি ডিপার্টমেন্ট এরা জানেন তো কখনো বর্ডারে যদি যান বর্ডারে বাংলাদেশ যাবেন বা বিভিন্ন জায়গায় লোকাল কোনো বর্ডার দিয়ে পুলিশ যদি আপনাকে সন্দেহ করে কাস্টম যদি আপনার মনে করে যে সন্দেহের ব্যাপার আছে তা ওদের ফোর্স যে কুকুরগুলি আছে ওই কুকুর দিয়ে আপনাকে চেক করা হবে আপনার কাছে কিছু জিনিস আছে কিনা এটা একটা ডিপার্টমেন্টের কুকুর আর একটা ডিপার্টমেন্টের কুকুর হলো যেগুলো আমাদের পাড়াগ্রামে ঘুরে বেড়ায় এদের কপাল খুব খারাপ হয় কোনো বিয়ে বাড়ির প্যান্ডেলের ভিতরে ঢুকেছে তা বাঁশের বাড়ি দিয়েছে এক বাড়ি কাউ 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 করতে করতে গিয়ে ফটিকদের বাড়ির সাইডে গিয়ে নিজ মনে দুঃখতে কাঁদছে তা ফটিকের বউ তখন বলছে কুকুর কাঁদছে কেন রে বালা মুসিবত আসতে পারে আবার দিল ঝাঁটার বাড়ি মানে ওর কপালটাই খারাপ কুকুরের কি বলছি বুঝতে পারছে না ওর কি কপালটাই খারাপ যদি বলছেন তাহলে আল্লাহকে বানালেন কেন পৃথিবীতে আল্লাহ অপ্রয়োজনে কোনো জিনিস বানাননি অপ্রয়োজনে আপনাদের পূবার গ্রামের বা আপনাদের এই পূর্ব বর্ধমানের সব লোক যদি শিক্ষিত হয়ে যায় তাহলে আমি মমতাজুল ইসলাম বলছি এই এলাকাতে টিকা যাবে না কিসের কারণে না পায়খানার গন্ধতে সবাই যদি শিক্ষিত আর চাকরি করবে তা পায়খানা ঘরগুলো পরিষ্কার করবে কারা এর ডিপার্টমেন্টে তো কিছু লোক আছে মেথর আছে না আছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গরু দিলাম গোয়াল ঘর সাজিয়ে রাখলি কিছুদিন পরে কুরবানি এলো জবাই করে খেয়ে নিলি এখন ওর যে রক্ত তোরা যে খেলি এই হাড় হাড্ডিগুলো কে পরিষ্কার করবে মেথর রাখা আছে কুকুরকে ওই ডিপার্টমেন্টের দায়িত্ব দিলাম তুই মেথরের কাজটা কর আল্লাহু আকবার ও মেথরের ডিপার্টমেন্ট ওকে বানানো হয়েছে কিন্তু ওকে মেথরের ডিপার্টমেন্ট দিলেও ওর দু তিনটে ভালো গুণ আছে কি ভালো গুণ আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর বাড়িতে লালন পালন করা যাবে
প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর বাড়িতে লালন পালন করা কি যাবে? যদি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর না হয়, ঢং করে যদি বাজার থেকে কেউ কুকুর যদি কিনে আনে বা পাড়ার কোন কুকুরকে যদি দুই চার দিন খেতে দিয়ে বাড়ির গেটের সামনে দাঁড় করিয়ে রাখে, নবীজি বলছেন প্রত্যেক দিন ওই লোকটার আমল নামা থেকে এক উহুদ পাহাড় সমান এক কিরাত সমপরিমাণ নেকি প্রত্যেক দিন মাইনাস করে দেওয়া হবে। সন্ধ্যাবেলা মাইনাস করা হবে, তারপরের দিন সন্ধ্যাতে আবার মাইনাস করা হবে, সকালবেলাতে মাইনাস করা হবে, তারপরের দিন সকালবেলাতে আবার মাইনাস করে দেওয়া হবে। তার মানে এর কিছু ভালো দিকও আছে, খারাপ দিকও কি আছে? এ যদি ভালো আপনি ট্রেনিং করে রাখতে পারেন, আপনার বাড়ি খামার গরু ছাগল লালন পালন করেছেন অনেক, আগলদারির কাজে লাগান, চলবে, বৈধ, ভং করে কুকুর পোষা যাবে না। এ আবার এত খাতারনাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ যদি কোনো পান পাত্রে যদি মুখ লাগিয়ে দেয়, মায়েরা বিশেষ করে জেনে রাখা ভালো হবে, কলে বা পুকুরের পাড়ে পুকুরের ঘাটে থালা বাসন অনেক সময় পরিষ্কার করতে মেয়েরা যায় না, যায় অনেক সময়তেই, অনেক সময়তে কেউ ডেকেছে, ফোন এসেছে, থালা বাসন ঘাটে নামিয়ে দিয়ে চলে এলো, গিয়ে দেখছে একটা কুকুরের বাচ্চা গিয়ে চাটছে, এরকম অনেক সময় হয় কি হয় না? নবীজি বলছেন তুমি যদি চেটে নেওয়া দেখে নাও, একবার তুমি পানি দিয়ে ধুয়ে নাও, তবুও তার বিষ নষ্ট হবে না, দ্বিতীয়বার ধোবে তবুও তার বিষ নষ্ট হবে না, তৃতীয়বার ধুয়ে নেবে তবুও তার বিষ নষ্ট হবে না, চতুর্থবার ধুয়ে নেবে তবুও তার বিষ নষ্ট হবে না, ছয়বারের মাথা ধোবে তবুও তার বিষ নষ্ট হবে না, সাতবারের মাথাতে নবীজি বলেছেন ওইটাকে ধোয়ার পরে মাটি দিয়ে ভালো করে মেজে নিতে হবে, কারণ ওর লালাতে এত জীবাণু রয়েছে, ওর লালাতে এত তো নোংরা রয়েছে, বিশ্ব নবী বলছেন ওর লালাটা মাটি ছাড়া, ওর বিষটা মাটি ছাড়া আর কেউ নষ্ট করতে পারে না। বন্ধুরে আমার, কুকুরের একটা দিক ভালো হলো, দুটো দিক খারাপ হলো, তাই তো? দুটো দিক খারাপ। আর একটা প্রাণীর নাম বলি, তার নাম উট। কি নাম বললাম? উট। আল্লাহ উটের ব্যাপারে কত মারাত্মক কথা বলেছে জানেন কোরআনে? এই দেখুন আল্লাহ বলছেন, কি বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলে কাইফা খুলিকাত। আমাদের সব থেকে দামি প্রাণী কি? আমাদের এখানকার দামি বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? খুব দামি প্রাণী। হাতি ওর থেকেও বড় প্রাণী, পিপিলিকা সব থেকে ছোট প্রাণী, জি এর থেকেও ছোট প্রাণী আছে যেগুলো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, এইগুলো এরকম আছে প্রাণী পৃথিবীতে, কিন্তু পিপিলিকা যেটা আমরা সচরাচর দেখতে পাই খুব ছোট্ট প্রাণী। আল্লাহ এদের ব্যাপারে বলছেন না যে পিপিলিকার কলিজা কোথায়, ওর আতুরি ভুড়ি কোথায়, ওর চোখ কোথায়, ও খেয়ে রাখে কোথায়? এক আশ্চর্য পিপিলিকা আল্লাহ কথা বলছেন না। আল্লাহ কি বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মানুষ তোমরা আমাকে চিনতে পারছ না, আমাকে খুঁজে পাচ্ছ না, আমি কেমন করে তৈরি করেছি একবার উটের দিকে তাকিয়ে দেখ, উটকে কেমন করে তাকে বানিয়েছি। নিশ্চয়ই উট ইম্পর্টেন্ট একটি প্রাণী, বুঝে নিতে হবে। আল্লাহ দেখতে বলছে আপনাকে, আফালা ইয়ানজুরুনা, এই তোমরা কি দেখতে পাও না? ইলাল ইবিলে, উটের দিকে, কাইফা খুলিকাত, কেমন করে তাকে বানালাম? আল্লাহ নিশ্চয়ই এদেরকে দেখতে বলছে মানে এর কোনো ব্যাপার আছে, তাই না? পৃথিবীতে একটা প্রাণী আছে, একটা মারাত্মক প্রাণী আছে পৃথিবীতে, তার নাম উট। কি মারাত্মক প্রাণী দেখবেন, মোটর সাইকেলের যখন তেল অন আর অফ, আর একটা আছে রিজার্ভ, তাই না, সুইচ, তেলের যেটা, জি, অনের তেল যখন শেষ হয়ে যাবে তাহলে আপনাকে কি করতে, রিজার্ভের তেল যদি আপনার শেষ হয়ে যায় বা অনের তেল যখন শেষ হয়ে যায় তখন আমরা কি করি, রিজার্ভের দিকে ঘুরিয়ে দিই। তার মানে অনের তেল শেষ হওয়ার পরেও রিজার্ভে কিছু তেল থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী বানিয়েছি, তার নাম উট। এ মরুভূমিতে চলে, কল নেই,
কূপের ব্যবস্থা নেই, পুকুরের ব্যবস্থা নেই, সচরাচর পানির ব্যবস্থা নেই। এই জন্য ও যখন পানি পান করে, একসঙ্গে বেশি করে পানি তার ভিতরের স্টক রুমে জমা করে রাখে। অনেকজন উটের পিঠের ওই বড় উঁচু জায়গাটাকে দেখে বলে ওটা আলীর কবর। অনেকজন বলে না, যে আপনাকে বলবে আপনি ডাইরেক্ট বলে দিবেন না আলীর নয়, ওটা তোমার দাদুর বাপের কবর। আর কি বলবেন, ও গরু কিছুই বোঝে না। আরে ওর পিঠে ওটা পানির স্টক রুম। আল্লাহ আকবার। মেন জায়গায় পানি শেষ হয়ে গেলে মরুভূমিতে চলবে, পিপাসায় কলিজা ফেটে যাবে। আল্লাহ এমন একটা সিস্টেম দিয়ে ওকে বানালেন, আবার রিজার্ভ থেকে তেল নিয়ে নিজের পাকস্থলিতে, রিজার্ভ থেকে পানি বার করে নিজের পাকস্থলিতে ঢুকিয়ে দিবে, গোটা শরীরে যেখানে যেখানে পানির প্রয়োজন সেখানে সেখানে নিয়ে নিবে। এটা হলো এর একটা গুণ। আর একটা গুণ হলো, বিশ্ব নবীর হাদিস অনুযায়ী জানা যায় যে কোন মানুষের যদি জন্ডিস নামক রোগ যদি হয়, উটের পেচ্ছাব আর উটের কাঁচা দুধ যদি কেউ পান করে, এই জন্ডিস নামক রোগ ভালো হয়ে যাবে। যদি বলছেন এটা আজকে নতুন শুনলাম না, উটের পেচ্ছাবও পান করা যায়? ইয়েস, আপনার জানার বাইরে ছিল, উটের পেচ্ছাব পর্যন্ত পান করা যাবে, তার গোস্ত খাওয়া যাবে। একটা পৃথিবীতে প্রাণী রয়েছে, এক সঙ্গে একবার স্টার্ট করলে 750 থেকে 800 কিলোমিটার রাস্তা একদমে অতিক্রম করতে পারে, তার নাম উট। এর একটা আর একটা বৈশিষ্ট্য বলে দিই, পৃথিবীতে এরকম আশ্চর্য জিনিস আপনি কোনোদিন দেখেননি বা শুনেছেন কি জানি না, কি মারাত্মক গুণ, এ বিপদের গতি আগে থেকে বুঝতে পারে। মরুভূমিতে চলে তো, ওই জন্য ধরে নেন তার মালিক তার পিঠের উপরে চেপে আছে, জি, বা তাকে ধরে নিয়ে যাচ্ছে। মরুভূমিতে অনেক সময় মরু ঝড় ওঠে, ওঠে না? ওঠে। 20 কিলোমিটার দূরে ঝড় উঠেছে, মালিক বুঝতে পারবে না, ও তো মানুষ, এত ঝড় আসছে উঠকে আর মালিককে টেনে হিঁচড়ে নিয়ে চলে যেতে পারে। ওই জন্য আল্লাহ ওদের ভিতরে এমন একটা মেশিন বসিয়ে দিয়েছে, ও বুঝতে পেরে যাবে অমুক দিক থেকে মরু ঝড় আসছে, দেখবে নিজের পা এবং হাতগুলোকে লাড়িয়ে লাড়িয়ে বালির ভিতরে ঢুকিয়ে দিবে। তার মালিক বুঝতে পেরে যাবে যে আমার এই মাত্র ঝড়ে আক্রান্ত হব, উঠ দেখবেন তার মুখটাকে মাটির দিকে নামিয়ে দিয়ে পাগুলোকে নিজে নিজে হেলিয়ে হেলিয়ে বালির ভিতরে ঢুকিয়ে দিবে। বিশ্বাস যদি না হয় ডিসকভারি চ্যানেলে ভালো করে দেখে নিবেন ঘটনাটা সত্য কিনা। বন্ধুরে আমার, পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে যার গোশত পান করা, যার গোশত খাওয়া যায়, যার দুধ পান করা যায়, যাকে মরুভূমির জাহাজ হিসাবে ব্যবহার করা যায়, যার পেচ্ছাব পর্যন্ত পান করা যায়। একটা আশ্চর্য ধরনের প্রাণী। আর একটা প্রাণীর নাম বলি, শুনলে গা ঘিনঘিন করে, তার নাম শূকর। এটা কি হারাম? না হারাম। আল্লাহ কোরআনে কি বলছে? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলছেন, কি বলছেন? নিশ্চয় আমি তোমাদের জন্য আলাইকুমুল মাইতাতা মৃত প্রাণী হারাম করে দিয়েছি, ওয়াদদামা তার রক্ত হারাম, ওয়া লাহমাল খিনজির শূকরের মাংস তোমাদের জন্য হারাম। এইখান দিয়ে যদি একটা গরু চলে যায়, আপনি গরুটা চলে যাওয়ার পরে যদি সাথে সাথে করে বিছানা নিয়ে নামাজ পড়েন অসুবিধা নাই, কিন্তু এইখান দিয়ে যদি একটা শূকর হেঁটে চলে যায়, ওই জায়গাটায় বিছানা ফেলে আর নামাজ হবে না, জায়গাটা ধুয়ে নিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? মারাত্মক খাতারনাক প্রাণী। এই দেখুন সাহাবিদের মধ্যে কিছু সাহাবি আল্লাহ নবীকে প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন? আল্লাহ নবী, আমরা কিছু মানুষ আছি নাবিকের কাজ করি, নৌকা চালাই, আমাদের নৌকাগুলো মাঝে সাঝে তলার দিকে ফুটো হয়ে যায়, অন্যান্য মানুষদেরকে দেখেছি আল্লাহ রাসূল শূকরের চর্বিকে গলিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে এক রকমের আঠা তৈরি করে ওই আঠাটা ওই ফুটোতে আটকিয়ে দিলে অনেক দিন যাবত লাস্টিং করে। আল্লাহর নবী, আমরা কি শূকরের চর্বি গলিয়ে কাঠের গুঁড়ো দিয়ে আমরা কি ওই ফুটোটা আটকাতে পারবো? বিশ্ব নবী বলছেন ওইটাও নিষিদ্ধ, চলবে না।
নৌকা সারাইয়ের কাজ করবে তাও চলবে না। কি বলছি বুঝতে পারছেন না? পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী তার নাম শূকর, একে বানিয়েছেন কেন? এর বানানোর অনেক দিক আছে। পৃথিবীর প্রত্যেক প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, করে না? শালিক পাখি দেখবেন মাঠের পানিতে গোসল করে, মুরগি দেখবেন যেখানে শুয়ে থাকে উঠে আগে নিজের গাটাকে ঝেড়ে নেয়, তাই না? পৃথিবীর প্রত্যেক প্রাণী পরিষ্কার পরিচ্ছন্নকে পছন্দ করে। পৃথিবীর একটা প্রাণী সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থেকে এড়িয়ে থেকে নোংরা বেশি পছন্দ করে, তার নাম শূকর। পৃথিবীর প্রত্যেক প্রাণীর রুচি সম্মত খাবার আছে, নাই? গরুকে যদি আপনি গরুর গোস্ত রান্না করে দেন, খাবে? খাবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শূকর, যারা নিজেরা পায়খানা করে নিজেরা খায়, এত নোংরা এরা। পৃথিবীর প্রত্যেক প্রাণী তার বিপরীত লিঙ্গকে ভালোবাসা দিয়ে আটকে রাখে। আমি চাইবো আমার স্ত্রীকে যেন কেউ টাচ করতে না পারে, তাকে আমি আগলে রাখবো। জি, আপনার বাড়িতে দুটো মোরগ থাকে, পাঁচটা মুরগি থাকে, জি, অন্য একটা মোরগ যদি আপনার বাড়িতে ঢুকে যায়, এই দুটো মোরগের মাথায় আর কাজ করবে না। কারণ ওরা মনে মনে ভাবে এই চারজন আমরা স্বামী স্ত্রীর মতো আছি, তুই কেন আসবি, এটাও বলতে চায়। মানে স্ত্রীর ভাগ কেউ দিতে চায় না। কিন্তু পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী আছে যে তার স্ত্রীর সঙ্গে মিলন করার জন্য পরপুরুষদেরকে ডেকে আনে, তার নাম শূকর। এটা হারাম, নিকৃষ্ট প্রাণী। তাহলে বলুন, কুকুর, উট আর শূকর, এই তিনটের মধ্যে সব থেকে খারাপ কে? শূকর, তাই না? এবার একটা খুব বড় কথা বলতে যাচ্ছি, আপনার রাগ করবেন, এটা আমি আগে থেকেই বুঝতে পারছি, কিন্তু আল্লাহর কথা এটা আমায় বলতে হবে। জি, আল্লাহর কথা এটা আমায় বলতে হবে। আল্লাহর কথা কি? আল্লাহর কথা এবার শুনুন। ইন্নাস শাররাদ দাওয়াব্বি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল্লাদিনা লা ইয়াকিলুন। আল্লাহর কথা, আল্লাহর কি কথা? আল্লাহ বলছেন, সারা পৃথিবীতে যত প্রাণী আমি তৈরি করেছি, মানুষ বানিয়েছি, গরু ছাগল হাঁস মুরগি যা কিছু বানিয়েছি, তার মধ্যে নিকৃষ্ট প্রাণী হলো আমার নিকটে ওই প্রাণী। কারা তারা? সুম্মুক মোল্লাদিন আল্লাহ ইয়াকিলন, যাদেরকে অন্তর দিলাম, যাদেরকে চোখ দিলাম, যাদেরকে বিবেক বুদ্ধি দিলাম, তারপরেও যারা আমার আদেশ এবং নিষেধকে মেনে নিল না, তারপরেও যারা আমাকে চিনতে পারলো না, তারপরেও যারা আমার ভালোবাসা অর্জন করে নিতে পারলো না, আল্লাহ বলছে ইন্না শাররাদ দাওয়াব্বি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল্লাদিনা লা ইয়াকিলুন। পৃথিবীর নিকৃষ্ট প্রাণী আমার নিকটে ওই প্রাণীরা। কারা তারা? সুম্মুম বুকমুল্লাদিনা লা ইয়াকিলুন, যাদেরকে অন্তর দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে দেখার জন্য, কান দেওয়া হয়েছে বক্তব্য শোনার জন্য, জবান দেওয়া হয়েছে বই পড়ার জন্য, এরপরেও যারা আমাকে মেনে নিতে পারলো না, এদের থেকে নিকৃষ্ট প্রাণী আমার নিকটে আর কেউ নাই। এবার বলুন, সব থেকে খারাপ হচ্ছে কারা? কারা? হা হা হা, আমার ইচ্ছা হয় না আপনার বিরুদ্ধে বলিনি, আল্লাহর কসম, আপনাকে আমি চিনি না, জানি না, আপনার জমির পাশে আমার জমিও নাই, আপনার বেটার সঙ্গে আমার বেটির বিয়েও দেওয়া নাই, যে আপনার উপরে হিংসা আছে রাগ মেটাতে এসেছি, একদমই নয়।